আসসালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, একটা মন খারাপের খবর। ইসরায়েলিরা যা শুরু করছে আসলে এটা শেষ কোথায়? স্বাধীন একটা ভূখণ্ডকে দখল করে সেইখানে তাদের মন মতো সকল কিছুই চালাচ্ছে। সেইখানের আমরা সবাই আসলে পূর্ব জেরুজালেমের আলাকসা মসজিদ নিয়ে কথা বললেও ফিলিস্তিনেরই একটা পুরাতন শহর, পুরাতন হেব্রন শহরের মধ্যস্থলে হেব্রন পাহাড়ে অবস্থিত একটা মসজিদ আছে, যেটা সম্পর্কে বলা হয় যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই মসজিদটা তিনি স্থাপনা করেছিলেন। আর এই মসজিদের আশেপাশে বিশ্বাস করা হয় যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইসহাক আলাইহিসসালাম, হযরত ইয়াকুব আলাইহিসসালাম এবং হযরত ইউসুফ আলাইহিসসালামের কবর রয়েছে, যার কারণে এই জায়গাটা আন্তর্জাতিক বিশ্ব একটা গুরুত্বপূর্ণ জায়গার স্বীকৃতিস্বরূপ 2017 সালে মসজিদটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণাও দিয়েছিল ইউনেস্কো। কিন্তু সেই জায়গার সেই মসজিদে গত পরশুদিন ইসরায়েলির কিছু সদস্যরা ঢুকে, সেনা সমর্থিত সদস্যরা ঢুকে সেখানে জোরপূর্বক ইসরায়েলের জাতীয় পতাকা টানাই দিছে। এই মসজিদ সম্পর্কে অনেক তথ্য আছে, এইবারই যে প্রথম তা না। এখানে গত বেশ কয়েক বছর যাবত সামান্য কিছু ইসরায়েলি পরিবার বসবাস করে, 800 থেকে 1,000, কিন্তু সেখানে মুসলমানদের বসবাস প্রায় 50,000-এর উপরে। কিন্তু এই 850 জন ইসরায়েলি সেনাবাহিনীর সমর্থনে, মানে ইয়াহুদিগুলা, তারা যে ন্যাক্কারজনক ঘটনা সেখানে চালাচ্ছে, আজকের ভিডিওতে তার কিছু দলিল দিচ্ছে। দর্শক, গত পরশুদিন ফিলিস্তিনের প্রাচীন শহর, যেটা ইসরায়েলিদের একভাবে দখল করাই অবস্থায় আছে, হেব্রনের ঐতিহাসিক ইব্রাহিম মসজিদে অবৈধ ইহুদি বসতকারীরা প্রবেশ করে ইসরায়েলি পতাকা টাঙিয়ে দিয়েছে। জেরুজালেমের আল আকসার পর এই ইব্রাহিমি মসজিদ ফিলিস্তিনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবং মুসলিমদের জন্য ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা। খবর হচ্ছে আপনার আরব নিউজের। এছাড়াও গত মঙ্গলবার আল আকসায় পবিত্র ঈদুল ফিতরের দিন, চিন্তা করেন, সেইখানে ইহুদিরা গিয়া ইসরায়েলের পতাকা উত্তোলন করছে এবং জাতীয় সঙ্গীত গাইছে। উগ্রবাদী ইহুদিরা ইসরায়েলি সেনা সদস্যদের ছত্রছায়ায় ইব্রাহিমি মসজিদে প্রবেশ করেছে। আর সবচেয়ে বড় যেই ঘটনা ঘটছিল সেটা হচ্ছে 1994 সালে। 1994 সালে ইব্রাহিমি মসজিদে নামাজরত মুসল্লিদের উপর আক্রমণ চালিয়ে আপনার ইহুদিদের একটা গ্রুপ প্রায় 29 জন মানুষকে হত্যা করেছিল। এছাড়াও 125 জন মুসলমানকে আপনার গুরুতর আহত করেছিল। সেই ঘটনার পরে এই বিষয়টাতে একটু ফোকাস আসলেও পরবর্তী সময় বিষয়টা ঠান্ডা হয়ে যায়। এমনকি এই মসজিদ চলে আসলে ইসরায়েলিদের, মানে, মেন্টালিটির উপরে, চাইলেই সেটা বন্ধ করা যায়। 2019, 2021, 2017 এই প্রত্যেকটা বছরে বড় বড় ঘটনাগুলো ঘটেছে। বেসিক্যালি এই মসজিদটা যেভাবে দখল হয়েছে সেটা হচ্ছে 1967 সাল। 1967 সালের যুদ্ধে ইসরায়েল বেআইনিভাবে দখল করে নেয় ফিলিস্তিনের পশ্চিম তীর। এর ভেতরেই বেসিক্যালি এই শহর হেব্রন। আর কি বলা হয় যে ইব্রাহিম মসজিদ এবং হেব্রন শহরে ইসরায়েলের প্রেসিডেন্ট যারা আসে তারাও বিভিন্ন সময় সেইখানে যায় গিয়া, ধরেন, এখানে ফাইজলামি টাইজলামি বক্তব্য দিয়ে ইহুদিদেরকে চাঙ্গা করে আসে। এদের কিন্তু এখানে সংখ্যাটা খুবই কম, বললাম না 40-50 হাজার ফিলিস্তিনি, কিন্তু এখানে অতীতে 1,50,000-এর মতো ছিল 2014। 2014 1,50,000, 2021 এসে 40,000। এখান থেকে এদেরকে উদ্বাস্তু করা হয়েছে, সেই জায়গাগুলো দখল করে। ইয়াহুদিদের তৎকালীন সময় সংখ্যা ছিল 500, 2014-তে বলা হয়তো সেখানে 500টা ইহুদি পরিবার ছিল, এখন সেখানে 1,000-এর উপরে, এমনকি নতুন বসতি স্থাপনা করছে আপনার কি বলা হয় যে ইসরায়েলি সরকার। হেব্রন, বিশেষ করে ইব্রাহিমি মসজিদ, ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আগ্রাসনের মুখে আছে বলে এর মধ্য দিয়ে তথ্য প্রকাশ হয়েছে। আরব লীগ বলছে ইসরায়েলের প্রেসিডেন্টের হেব্রন সফর তার আরও একটি উদাহরণ, এটি ফিলিস্তিন জনগণ তাদের অধিকার এবং পবিত্রতার বিরুদ্ধে সন্ত্রাসের উদাহরণ। হেব্রনের ওল্ড সিটিতেই বেসিক্যালি অবস্থিত ইব্রাহিমি মসজিদ 2017 সালে আপনার যেটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্যের নিদর্শন হিসাবেও অন্তর্ভুক্ত করেছিল। 1994 সালে ফিলিস্তিনিরা ওই মসজিদে নামাজ আদায় করতে থাকেন। সেই নামাজের এই ঘটনার পরে সেটাকে ইয়াহুদিরও ভাবছে, তাদের নাকি এখানে পবিত্র স্থাপনা ছিল, আর যার কারণেই পরবর্তী সময় সরকারি সিদ্ধান্তে এই মসজিদটার মধ্যে একটা ডিভাইডেশন তৈরি করা হয়েছে। এতদিন পর্যন্ত একরকম থাকলেও এখন ঘটনাটা উল্টা দিকে ঘুরতেছে। কেন? বুঝে পূর্ব জেরুজালেমের আলাকসা মসজিদে যখন এরা এগুলা কইরা পার পাইতেছে, তখনই কিন্তু তারা একে একে ফিলিস্তিনের যে ঐতিহ্যবাহী স্থাপনা বা মুসলমানদের কাছে কলিজায় আঘাত লাগার মতন ঘটনা, সেইখানে আইসাই এরা কিন্তু পায়ে পাড়া দিয়া ঝগড়াও করছে। এমনকি এরা এদের নিজস্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করার জন্য এই মসজিদকে ব্যবহার করে। আর অতীতে সম্ভবত 2021 সালে আপনার
কোনো রকম কথাবার্তা ছাড়াই মুসলমানদের মসজিদে তারা অনুষ্ঠান করবে বলে দুই দিন মসজিদ বন্ধের ঘোষণা দিয়েছিল। ওই সময় ওই মসজিদের পরিচালক শেখ হেফজি আবু আসনিনার বরাত দিয়ে আনাদুলু নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছিল। তিনি জানিয়েছিলেন, দখলদার ইহুদিদের ধর্মীয় সায়েই সারা উৎসবের জন্য শুধু ইসরায়েলিদের এই মসজিদে প্রবেশের অনুমতি দিয়েছিল সরকার। ওই দুই দিন মুসলমানদেরকে সেখানে নামাজ আদায় করতে দেওয়া হয়নি। তিনি আরও জানিয়েছিলেন যে ইব্রাহিমী মসজিদ 29শে অক্টোবর বিকাল 3টা থেকে শনিবার 30শে অক্টোবর পর্যন্ত, মানে রাত পর্যন্ত বন্ধ ছিল। ইসরায়েলের দখলদার পবিত্র ধর্মীয় উৎসব পালনের সময় ইসরায়েলি সেনারা বছরে 10 দিন ওই মসজিদ মুসলমানদের জন্য বন্ধ করে দেন। যদিও ইহুদি এবং মুসলিম ধর্মের অনুসারীদের নিকট ইব্রাহিমী মসজিদ একটি পবিত্র স্থান, এখন ইহুদিদের জন্য এটা কোন হিসাবে সেটা কিন্তু আমার আসলে বোধগম্য নেই বা তথ্য জানা নেই। তবে এতটুকু বুঝতেছি, এদের মন যা চায় এরা তা করবে, পাল্লে ঠেকা আমরা গুন্ডামি করব। আল্লাহ ভালো জানেন যে এই জিনিসগুলোর সমাধান আসলে কেন তিনি গায়েবি ভাবে দেন। আমার মাঝে মাঝে মনে হয় এই জায়গাতে একটু আল্লাহ রাব্বুল আলামিন, আর আমরা তো ভাই মানুষ, সৃষ্টির সামান্য জিনিস, যে এত কিছু করার পরেও ইসরায়েলিরা আসলে কত জাতিরে তো আল্লাহ ইতিহাসের থেকে সরাই দিছেন, মিটাই দিছেন, মোছাই দিছেন, তো এদের ব্যাপারে কেন আসলে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কোনো গায়েবি গজব আসলে পতিত হয় না? তবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেই দিছেন যে পৃথিবীতে তিনি মানুষের মাধ্যমে পরিবর্তন আনেন। ইসলাম চাইলে তিনি এক রাতেই নাকি পৃথিবীতে এস্টাবলিশ করতে পারতেন, এক রাত বেশি বলে ফেলছি, তিনি চাইলেই সবাই মুসলমান হইতে পারতাম, বাট এটা একটা মহাখেলা, মাওলা পাকের মহাখেলা। আল্লাহর রাসূলও যুদ্ধ করেছে, আহত হয়েছে, রক্ত দিয়েছে, তারপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সো আমি জানি না যে ফিলিস্তিনের এই জনগণ কিভাবে আসলে তাদের সেই জায়গা থেকে বের হবে, তবে এতটুকু বুঝি মুসলিম বিশ্বের যারা আছেন, রাষ্ট্রনায়ক ক্ষমতাধর শক্তিশালী দেশগুলো, তাদের মধ্যে যতদিন বন্ডিং তৈরি না হবে এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। কারণ যারা ঘটাচ্ছে তাদেরই গোপন মিত্র বা দোসর হচ্ছে মুসলমান রাষ্ট্রগুলোর যারা বড় বড় রাষ্ট্রনায়ক আছেন তারা। তো যাই হোক, ভালো থাকুন, আমরা তীব্র নিন্দা জানাই, বাকিটা আল্লাহর হাতে। আসসালামু আলাইকুম।